ব্ল্যাক লাইফ ম্যাটার আন্দোলনের গল্পটা সবারই জানা। কৃষ্ণাঙ্গদের প্রতি সহিংসতা ও বর্ণবাদের বিরুদ্ধে আলোড়ন জাগিয়েছিল এই আন্দোলন। খেলার মাঠেও এই মুভমেন্টকে সমর্থন জানিয়েছে বিশ্বের নামি দামি ক্রীড়াবিদরা। তবে এই আন্দোলনের পরও ইউরোপিয়ান অঞ্চলে বর্ণবাদ বিষয়ে পরিবর্তন তেমন লক্ষণীয় নয়। লালিগার মতো ঐতিহ্যবাহী ফুটবল লিগে নিয়মিত ঘটছে বর্ণবৈষম্যের ঘটনা। ফুটবল বিশ্বে এখন সবচেয়ে বেশি আলোচনায় ভিনিসিয়াস জুনিয়রের প্রতি করা বর্ণবাদী আচরণ। স্পেনের ঘরোয়া লিগে বর্ণবিদ্বেষী আক্রমণ নতুন কোনো ঘটনা নয়। লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে খেলতে নেমে আবারও বর্ণবৈষম্যের শিকার হন ভিনিসিয়াস। কটূক্তি করা সমর্থকদের চিহ্নিত করে মাঠেই প্রতিবাদ জানান এই মাদ্রিদ ফরওয়ার্ড। এতে খেলা বন্ধ ছিল প্রায় 10 মিনিট। সেই ম্যাচেই লাল কার্ডের দেখা পেয়ে মাঠ ছাড়তে হয় ব্রাজিলিয়ান এই তারকাকে। খেলা শেষে ভিনিসিয়াস তার ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। আলোচিত এই ঘটনার পর সবাইকে পাশেই পাচ্ছেন ভিনিসিয়াস। এই ফুটবলারের প্রতি সমর্থন জানিয়েছেন ব্রাজিলের বর্ণবাদ বৈষম্য রোধ মন্ত্রী অ্যানিয়েল ফ্রাঙ্কো। বিষয়টিকে অপ্রত্যাশিত আখ্যা দেন তিনি। যদি এমন কিছু থাকে যা কৃষ্ণাঙ্গ সম্প্রদায়কে ছোট করে তা হলো বর্ণবাদ, এবং আমাদের এর মূল গোড়া থেকে নির্মূলে লড়াই করতে হবে। আমি ভিনিসিয়াসের সাথে একাত্মতা প্রকাশ করে বলতে চাই এ বিষয়ে তাকে আমরা সমর্থন করছি। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়ালেসও মুখ খুলেছেন এই ইস্যুতে, স্বীকার করে নেন স্পেনের ফুটবলে বিদ্যমান বর্ণবৈষম্যকে। আমাদের স্বীকার করতে হবে এই সমস্যাটা আছে। আচরণ, শিক্ষা ও বর্ণবাদের সমস্যা অনেক। যদি কোনো সমর্থক কাউকে তার গায়ের রং কিংবা ধর্মের জন্য অপমানমূলক কথা বলে তাহলে এটি আমাদের গুরুতর সমস্যা। ফিনিকে বর্ণবাদী আক্রমণের প্রতিবাদে ব্রাজিলের রিও ডি জেনেরোর প্রতীক ক্রাইস্ট দ্য রিডিমারের আলো 1 ঘন্টা বন্ধ রাখা হয়। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।